হ্যালো ফ্রেন্ডস, ব্লুম অ্যাপেলস কিচেনে স্বাগত জানাই। আজকে আমি করতে চলেছি বিট গাজরের সবজি। বিট গাজরের সবজি করার জন্য এখানে ভালোভাবে বিটগুলোকে এবং গাজরগুলোকে পিল আপ করে নিতে হবে, চোকলা ছাড়িয়ে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। তো আমরা গ্রেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ভালোভাবে গ্রেট করা রয়েছে। এটা বিট আর এখানে রয়েছে গাজর, এটাকে আমরা গ্রেট করে নিয়েছি। এবারে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, এতে আমি দিয়ে দেবো বেশ পরিমাণ মতো একটু রিফাইন অয়েল। তেল গরম হয়ে যাচ্ছে, কিন্তু গ্যাসটাকে আমি একটু সিম করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরা ফোড়ন। এই রেসিপিটা টিফিনের জন্য একদম উপাদেয় একটি বস্তু। আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু আমি চিরিনি, কাঁচা লঙ্কাগুলো ফোড়ন হয়ে যাক। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কোরানো গাজরগুলো। আর দেব পোড়ানো বিট। এগুলো দেখে কিন্তু মনে হচ্ছে অনেকটা, কিন্তু এরপরে কিন্তু এগুলো সব শুকিয়ে গিয়ে ছোট্ট হয়ে যাবে। ব্যাস দেওয়া হয়ে গেল। এখনই এর উপর দিয়ে একটু নুন ছড়িয়ে দেব। আর দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। গ্যাসটাকে এবার ফুল ফ্লেমে দিয়ে নিলাম। কালারটা দেখছেন কি সুন্দর দেখতে লাগছে। ভালোভাবে কিন্তু মাখিয়ে দিতে হবে। ভালোভাবে কিন্তু ফ্রাই করে নিতে হবে। বারবার ওলট পালট করে দিতে হবে। দেখবেন তারপরে জল ছাড়া শুরু করে দিয়েছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। জলগুলো পুরো শুকিয়ে গেলে কিন্তু প্রিপারেশনটা আমাদের রেডি হয়ে যাবে এবং পুরো ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা জলটা কিন্তু পুরোটাই টেনে গেছে, এখনও জল নেই এবং পরিমাণটাও অনেকটাই কমে গেছে। আরও কমবে, আরও যত ভাজা ভাজা করবেন তত আরও জল কিন্তু কমতে থাকবে। ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দিচ্ছি। সো ফ্রেন্ডস, বিট গাজরের সবজি কিন্তু রেডি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। এই রেসিপিটি কিন্তু আপনারা রুটির সাথে হোক, পরোটার সাথে হোক, ইভেন ভাতের সাথে হোক, সব কিছুর সাথে ভালো লাগবে। ফিরে আসবো আবার নানান রকম রেসিপি নিয়ে।